প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কিশোরীদের স্বাস্থ্য সমস্যা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। তোমাকে ধন্যবাদ। ম্যাডাম, আমরা কিশোরী বয়সে দেখি যে নানা ধরনের সমস্যার তারা সম্মুখীন হন, সামাজিক প্রেক্ষাপট থেকে কিংবা পারিবারিক প্রেক্ষাপট থেকে তারা আসলে সেই বিষয়গুলো অনুধাবন করতে পারেন, কিন্তু সেই বিষয়গুলো আসলে প্রকাশ করতে পারেন না। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। কিশোরীদের আসলে আমরা যদি একটু প্রাথমিক পর্যায় থেকে জানতে চাই কী কী সমস্যার সম্মুখীন তারা হয়ে থাকেন। প্রথমে এই ক্ষেত্রে বলতে হয় যে কিশোরী কারা। কিশোরী আমরা সাধারণত আমাদের যে যেই বুক হিসাবেই বলি, হ্যাঁ, কিশোরী হচ্ছে 10 থেকে 19 বছর পর্যন্ত আমরা কিশোরীকে ধরি। আচ্ছা, তো এই সময়টা একটা খুব ক্রিটিক্যাল টাইম তাদের একটা মেয়ের জীবনে। অ্যাকচুয়ালি মেয়ের কেন, ছেলে মেয়ে দুইজনের জীবনে, যাদের বয়সন্ধিকাল, সে বালক থেকে, বালক বা বালিকার থেকে তরুণ তরুণী হওয়ার মাঝখানের সময়টা। তো এই সময়টায় সে নানা রকম সমস্যা, সামাজিক সমস্যা হতে পারে, তার মানসিক সমস্যা হতে পারে, এবং তার শারীরিক সমস্যা, এমনকি পারিবারিক সমস্যাও হতে পারে। জি, সেই সমস্যাগুলো যদি একটু প্রাথমিকভাবে জানতে চাই, প্রথমত ম্যাডাম হচ্ছে আমরা একটু জেনে নিতে চাই সেটা হচ্ছে মানসিক সমস্যা কিসের কিসের সম্মুখীন তারা হয়ে থাকেন। মানসিক সমস্যা, ওর মধ্যে একটা চেঞ্জ আসে, পিউবার্টি চেঞ্জ আসে, তখন সে নিজেকে মানে বড়দের গ্রুপেও ফেলতে পারে না, আবার ছোটদের গ্রুপেও ফেলতে পারে না। মানে ওই যে বড়রা যদি কথা বলে তখন গেলে বলে তুমি এখানে আসছো কেন, তুমি ছোট, আবার ছোটদের মধ্যে গেলেও তখন বলে তুমি বড় হয়ে গেছো, তুমি এখানে নাই। এটা এটা মানসিক সমস্যা। আর তার ফিজিক্যাল যে চেঞ্জগুলো আসে, ওকে যদি আগের থেকে তার এই দৈহিক পরিবর্তন যেগুলো আসে, তাকে যদি আগের থেকে তার আমরা যে এই এডুকেশনটা না দিই তাকে, হ্যাঁ, তাহলে সেগুলো অ্যাকসেপ্ট করতে পারে না। হঠাৎ করে যদি তার মাসিক হয়, হঠাৎ করে তার ব্রেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে বা অন্যান্য প্রবলেমগুলো হচ্ছে, তখন সে ভাবি কি আমি কি কোনো, ও যদি না জানে তাহলে ভাবি আমি কোনো দোষ করলাম, আমার এটা কেন হলো, আমি কি কোনো অন্যায় করেছি, আমার কেন ব্লিডিং হচ্ছে। তো এই জাতীয়গুলো তার মানসিক পরিবর্তন হয়। এই যে বয়স সীমাটির কথা বললেন, এই সময় আসলে কিশোরীদের কি কি দৈহিক পরিবর্তনগুলো সাধারণত আমরা দেখতে পাই? তো মেয়ের ফার্স্ট ডেভেলপমেন্ট হবে, তার ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে আস্তে করে, ব্রেস্ট বার্ড আসে, তারপর ব্রেস্টটা ডেভেলপমেন্ট হয়, হ্যাঁ, তারপরে তার বডির বিভিন্ন জায়গায় প্রাইভেট পার্টসে, বগলের নিচে, হ্যাঁ, ওখানে একটু একটু লোম আসে। দেন তার মাসিক হয়। এখন মাসিক যখন একটা মেয়ের জীবনে প্রথম হয়, প্রথমবার মাসিক হয়, এটা তার লাইফে বিশাল বড় একটা ঘটনা। সেই ক্ষেত্রে আমরা যদি ওকে আগের থেকে যে এই ধরনের ফিজিক্যাল একটা যে এডুকেশন, অর্থাৎ কাউন্সিলিং, কাউন্সিলিং যদি না করি, এটা আমার স্কুলে হতে পারে, বাসায় হতে পারে, ফ্যামিলি হতে পারে, যে তোমার এখন এই বয়সটা হয়েছে, এখন যে কোনো সময় তোমার একটা মাসিক হতে পারে, এবং মাসিক হলেই তুমি পরিপূর্ণ নারী হবা। তো এই এইটা যদি না বলি, ও ভয় পেয়ে যায়, ও লুকিয়ে রাখে। অনেকের মাসিক ঠিক মতো হচ্ছে না, একেবারে শুরুর দিকের অনেকে আসলে ঘাবড়িয়ে যান যে কি করবেন, সেক্ষেত্রে আসলে কি করণীয়, কারণ এই সমস্যাটি আসলে কিশোরী বয়সেই প্রথমত শুরু হয়ে থাকে। মাসিক ঠিক মতো যদি না হয়, আচ্ছা, এটা বুঝতে হবে, আমাদের কাছে প্রচুর মারা মেয়েদেরকে নিয়ে আসে যে মাসিক হলো, যে ম্যাডাম এক মাস বা দু মাস হয়েছে তারপর হচ্ছে না। এটা জানতে হবে যে মাসিক যখন একটা মেয়ের শুরু হয়, তারপরে বছর দুয়েক তার রেগুলার মাসিক নাও হতে পারে, আচ্ছা, 2-3 মাস পরপর হতে পারে, এতে মারা খুব ওরিড হয়ে যায়। এখানে আমি বলবো চিন্তিত হওয়ার কিচ্ছু নাই, কারণ এটা তো একটা হরমোনাল চেঞ্জ। হরমোনাল চেঞ্জ হচ্ছে, এটা সিস্টেমে আসতে সময় লাগে, বডি তার ওন সিস্টেমে ফেলবে, সময় লাগে, 2-3 মাস পরপর হতে পারে, এটা খুবই স্বাভাবিক, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। আর এই ক্ষেত্রে ওই সাদা স্রাব আসতে পারে, বয়সন্ধিকালে মেয়েদের একটু সাদা স্রাব হতে পারে, এটাতেও ভয়ের কোনো কারণ নেই। জি, সেক্ষেত্রে কি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে কিনা? ও যদি জানে, মা যদি জানে, তাহলে তো হতে পারে না। ও হয়তো তার যে আশেপাশে যদি স্বাস্থ্যকর্মীরা থাকে, তাদের সাথে প্রথমে কথা বলতে পারে, সেটাকে ওরা যদি কাউন্সেলিং করে, যদি জানে যে কোনো সমস্যা হচ্ছে না, মানে শুধু 2-3 মাস পর মাসিক হচ্ছে, বা মাসিকটা রেগুলার মাসে মাসে হচ্ছে না, মায়ের যেমন রেগুলার মাসে মাসে হয়, মা তখন অস্থির হয়ে যায়, ওর তো মাসে মাসে হচ্ছে না, তার যদি তাকে যদি কাউন্সেল করা হয়,
হ্যাঁ যে না এটা স্বাভাবিক, তাহলে এইটা নিয়ে চিকিৎসকের কাছে আসার কোনো কিছু নাই। কিন্তু যদি আবার কারো কারো কোনো কোনো মেয়ে আছে যে হরমোনাল একটু ইমব্যালেন্স হয়ে যায়, অথবা যাদের কোনো ব্লিডিং ডিসঅর্ডার থাকে বা অন্য কোনো ধরনের সমস্যা, আর ম্যাডাম যেটি থাকে অনেকেরই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মতো সমস্যাও যাদের রয়েছে, পরে তো যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু মাসিক দেরি হওয়ার বদলে ঘন ঘন মাসিক হয়, এবং মাসিক হলে সারতে চায় না, এই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের কাছে আসতে হবে, নইলে মেয়েটার রক্ত শূন্যতা হবে। আর পলিসিস্টিক ওভারির কথা জানতে চাচ্ছিলাম, পলিসিস্টিক ওভারি এখন আমাদের দেশে খুবই কমন হয়ে গেছে, আমরা প্রায় মেয়েদের মধ্যে পাই। তো পলিসিস্টিক ওভারির জন্য আমাদের প্রথমেই করতে হবে, এটা যদি হয় আমরা হয়তো একটা আল্ট্রাসোনো করে আমরা একটা পলিসিস্টিক ওভারি দেখতে পারি, বাট এই ইয়াং বা অ্যাডোলেসেন্ট গার্লকে পলিসিস্টিক ওভারি নিয়ে তার ওজন যদি ঠিক থাকে তাহলে আমরা খুব ওরিড হই না, আমরা খালি বুঝিয়ে দিই যে এইভাবে চলতে হবে। এবং এক নম্বর ট্রিটমেন্ট ওজন কমানো, দুই নম্বর ট্রিটমেন্ট ওজন কমানো, দশ নম্বর ট্রিটমেন্ট ওজন কমানো, ওজন কমানো, এক্সারসাইজ করা এবং একটা ভালো ফুড হ্যাবিট মেনটেন করা। ধন্যবাদ আপনাকে ম্যাডাম। থাইরয়েডের সমস্যা, এই সমস্যাটি নিয়ে অনেকেই আসলে চিন্তার মধ্যে পড়ে থাকেন, এই থাইরয়েডের সমস্যাটি আসলে এই কিশোরী বয়সেও হতে পারে কিনা, এবং হলে আসলে তখন কি করণীয়? হতে পারে, অবশ্যই হতে পারে কিশোরী বয়সে। এবং থাইরয়েডের সমস্যা কেমন করে বুঝবে, ইউজুয়ালি আমাদের দেশে হাইপোথাইরয়েডটা অনেক বেশি, আমাদের যে একটা কি রুটিন টেস্ট ছিল সেটি আবার ম্যাডাম কিছু অঞ্চল ভিত্তিক রয়েছে, অঞ্চল ভিত্তিক এখন অ্যাকচুয়ালি অঞ্চল ভিত্তিক আর দেখা যাচ্ছে না, এখন আমরা ছোটবেলা যে পড়েছিলাম যে অঞ্চল ভিত্তিক এখন সারা দেশে ছড়িয়ে গেছে। এবং আমি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমাদের সব ডাক্তারেরই কিন্তু কিছু কমন ইনভেস্টিগেশন আছে যে প্রেগনেন্সির সময় আমরা এই ইনভেস্টিগেশনগুলো দিই, এখন থাইরয়েডটা কিন্তু আমরা এটার মধ্যে ইনক্লুড করে দিয়েছি, কারণ এত পাচ্ছি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হাইপোথাইরয়েড পাই। তো মেয়ের যদি বাচ্চা মেয়েদের যদি হাইপোথাইরয়েড থাকে সেই ক্ষেত্রে বাবা মা দেখবে যে ও একটু টায়ার্ড হয়ে যাচ্ছে, ফ্যাটিক বলে পড়াশোনায় মনোযোগ নাই, এবং ওজন বেড়ে যাচ্ছে এবং মাসিকে অনিয়মিত, মাসিক অনিয়মিত হচ্ছে, মানে মাসে মাসে মাসিক হচ্ছে না, দেড় মাস দু মাস আড়াই মাস পর পর হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। সেক্ষেত্রে আমরা যেটি দেখি যে এখনও আসলে অনেক জায়গায় বাল্যবিবাহ হচ্ছে, এবং পরবর্তী সময়ে আসলে তারা কিশোরী থাকা অবস্থায় কিন্তু নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই বিষয়গুলো নিয়ে একটু যদি আপনার কাছ থেকে জেনে নিতে পারি। ধন্যবাদ, খুবই খুবই একটা জরুরি এবং মানে টাইম ডিমান্ডিং কোয়েশ্চেন। বাল্যবিবাহ হচ্ছে মানে শুধু গ্রামে কিন্তু না, হ্যাঁ মানে আমাদের এক্সপিরিয়েন্স বলে শহরেও হচ্ছে। হ্যাঁ, তো বাল্যবিবাহ যে মানে একটা মেয়ে তার মানে বাল্যবিবাহ ওর কোনো সেক্স এডুকেশন নাই, মানে ও যখন বিয়ে হচ্ছে এক নম্বর এটা তো অবৈধ, আচ্ছা তারপরেও মানে যখন হচ্ছে বিয়েটা যখন হয়ে গেল ওর কোনো কন্ট্রাসেপটিভ তার কোনো আইডিয়া নাই, এবং সে লজ্জার কাউকে জিজ্ঞেসও করতে পারে না, যার ফলে কি হচ্ছে গর্ভবতী হয়ে যাচ্ছে, আচ্ছা এবং তার যে নিজেরই তো ফিজিক্যাল ডেভেলপমেন্ট শেষ হয় নাই, তার ভিতরে আরেকটা শিশু বড় হচ্ছে, যার জন্য এইসব মেয়েদের মানে অনেক রকম প্রবলেম হয়, তার মধ্যে এদের কিন্তু প্রি এক্লামশিয়া খুব বেশি, আচ্ছা এক্লামশিয়া বেশি, হ্যাঁ বাচ্চা নর্মাল ডেলিভারি, কারণ ওর পেলভিস তখনও বাচ্চা ফুলি ডেভেলপ ডেভেলপ হয় নাই, তো ওই বাচ্চা ওই নর্মাল ডেলিভারি ওর হতে পারে না। হ্যাঁ, আর হলেও দেখা যায় যে যদি তারা না আনে মানে সিজার করবে না, নর্মাল ডেলিভারি করলে অবস্ট্রাক্টেড লেভার হয়, ওর ভিভিএফ হয় যে ফিস্টুলা হয়, এবং আর ম্যাল নিউট্রিশন তো সারা জীবনের জন্য সে ভোগ। কিশোরী বয়সে যদি গর্ভবতী হয়ে পড়েন পরবর্তী সময়ে আসলে তার কী কী সমস্যার সম্মুখীন তারা হতে পারেন? পরবর্তী সময় কিশোরী যদি গর্ভবতী হয় এবং গর্ভকালীন সময় যদি তাকে প্রপারলি অ্যান্টিনেটাল চেক আপ যদি না দেওয়া হয়, মানে গর্ভকালীন সেবা যেমনটি বলছিলেন যে এক্লামশিয়ার কথা বলছিলেন, প্রি এক্লামশিয়ার কথা বলছিলেন, যদি তাকে গর্ভকালীন সেবা না দেওয়া হয় এবং প্রপারলি তার ডেলিভারি হসপিটাল ডেলিভারি না করা হয় সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। ওই যে এক্লামশিয়া বললাম, প্রি এক্লামশিয়া বললাম, আইইউডি, অনেক সময় গর্ভস্থ সন্তানের মৃত্যু হতে পারে, আচ্ছা ছোট বেবি ছোট হতে পারে, আইইউজিআর যেটাকে আমরা বলি যে একদম ছোট বাচ্চা, মাও পুষ্টি পাচ্ছে না, বাচ্চাও পুষ্টি পাচ্ছে না, বাচ্চা বড় হচ্ছে না, এবং সবচাইতে মানে ভয়ঙ্কর ব্যাপার যেটা হচ্ছে গিয়ে যে যখন এই বাচ্চাগুলা বাচ্চা মেয়েগুলার ডেলিভারি বাসায় করার চেষ্টা প্রলং লেবার হয়ে অবস্ট্রাক্টেড লেবার হয়, আগেই বললাম যে ওর পেলভিসটা তৈরি হয়নি, কারণ ও তো নিজেই এখনো ছোট, হ্যাঁ
তো তখন কি হয়, অবস্ট্রাক্টেড লিভার হলে আমরা জানি বাচ্চাটা যখন জনিপথে অনেকটা সময় আটকিয়ে থাকে তখন এটার একটা কমপ্লিকেশন হিসাবে ফিস্টুলা হয়, ভেসিকোভাজিনাল ফিস্টুলা। আচ্ছা জি, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। কিশোরী বয়সে যেটি হয় যে তাদের যে পুষ্টি চাহিদা সেটি আসলে অনেকের ক্ষেত্রেই সেটি পূর্ণাঙ্গভাবে নিশ্চিত করা সম্ভব হয় না, কিংবা পারিপার্শ্বিক কারণেও সেটি নিশ্চিত হয় না। সেক্ষেত্রে অনেকে কিশোরীদের আমরা দেখি যে ম্যালনিউট্রেটেড থাকে, সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে জানতে চাবো যে এই যে কিশোরীরা ম্যালনিউট্রেটেড হচ্ছে এটির আসলে পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে এটি আসলে কতটুকু হুমকিস্বরূপ। অনেক হুমকিস্বরূপ, এই যে সেই মিনা কার্টুনে আমরা দেখেছি অনেকদিন থেকে যে এটা একদম পারিবারিকভাবে পরিবার পর্যায় থেকে শুরু করতে হবে, একটা মেয়েও যতটুকু খাওয়া পাবে একটা ছেলেও অতটুকু খাবে। আমাদের একটা পারিবারিকভাবে যে একদম মানে আমাদের ভেতরে ঢুকে গিয়েছে যে মাছের বড় টুকরাটা বা মুরগির রানটা ছেলের পাতে দিই মেয়ের পাতে না, বাট সমান খাওয়া দিতে হবে। মেয়ের পুষ্টিটা, মেয়েদের পুষ্টিটা খুবই জরুরি। একটা মেয়ে প্রপার পুষ্টি পেলে সে যখন প্রেগনেন্ট হবে সে সুস্থভাবে প্রেগনেন্সিটা ক্যারি করতে পারবে, এবং একটা সুস্থ মাই কিন্তু একটা সুস্থ বাচ্চার জন্ম দিতে পারবে, এবং একটা সুস্থ বাচ্চা হলে আমার ভবিষ্যৎ, আমাদের জাতির ভবিষ্যৎ। জি ধন্যবাদ ম্যাডাম। কিশোরীদের পুষ্টি চাহিদা যেটি রয়েছে সেটি আসলে সঠিকভাবে হচ্ছে না, এটি আসলে পরিবারে যারা বাবা মা রয়েছে কিংবা অভিভাবক রয়েছে কিংবা তার আশেপাশের যে ব্যক্তিবর্গরা রয়েছেন তারা আসলে কিভাবে বুঝতে পারবেন যে না আসলে তার জন্য যে পরিমাণ পুষ্টি দরকার সেটি আসলে নিশ্চিত হচ্ছে না, এটি কিভাবে বুঝবেন? এটা বুঝবে হচ্ছে গিয়ে যে তার গ্রোথটা ঠিক মতো হচ্ছে না, ওজন বাড়ছে না। তারপরে আর যেটা আমাদের যে অপুষ্টির সাইনগুলো আছে, যে আরেকটা ছিল যে সাদা স্রাব হচ্ছে, এবং হয়তো কিছু ডিপ্রেশনে থাকতেছে। আচ্ছা ঠিক আছে, যে মানে একই টেবিলে বসে যখন দেখবে যে তার ভাই তার থেকে ভালো খাওয়াটা পাচ্ছে সে পাচ্ছে না, ওর ডিপ্রেশন আসবে। জি ধন্যবাদ ম্যাডাম আপনাকে। কিশোরীদের যে এই যে বৃদ্ধির এই সময়টির কথা আপনি বলছিলেন সেটি আসলে কেমন হবার প্রয়োজন সে বিষয়টিও আপনার কাছ থেকে জানবো, তবে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কিশোরীদের স্বাস্থ্য ভাবনা নিয়ে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। পিত্তথলির পাথর, পিত্তথলির পাথর আমাদের যে এখন বর্তমান যুগে যে সমস্যাগুলো আছে তার মধ্যে একটি বিশেষ প্রবলেম বলে আমি বলতে পারি। অনেক কমপ্লিকেশনের মধ্যে পিত্তথলির পাথরটি কিন্তু একটি। পিত্তথলিতে যাদের পাথর হয় তাদের কারণগুলো আমি আসলে প্রথমে শেয়ার করতে চাই। পিত্তথলির পাথর কিন্তু আগে এতটা বেশি পাওয়া যেত না, যেটি বর্তমানে অনেক বেড়েছে। পিত্তথলির পাথর হওয়ার পেছনে আরও একটি কারণ হলো কোনো কমপ্লিকেশন যদি ধরেন অন্যরকম যদি না থাকে তাহলে কিন্তু ফুড হ্যাবিট অ্যান্ড লাইফস্টাইল। আমরা যারা অনেক বেশি মুটিয়ে যায় বা যাদের ওবেসিটি হয়, যাদের ফ্যাটের পরিমাণ বেশি, তাদেরকেই দেখেছি যে পিত্তথলিতে পাথর হওয়ার একটা বিশাল প্রবণতা থাকে। তাছাড়া বিভিন্ন কারণ থাকতে পারে। আমরা যারা বাইরের খাবারগুলো বেশি খাই তাদের ক্ষেত্রে নানা রকম সমস্যা হয়, যে সমস্যাগুলোর একটি হলো কোলেস্ট্রল প্রোফাইল খারাপ হয়ে যাওয়া। স্পেশালি যাদের টিজি হাই, কোলেস্ট্রল হাই, এলডিএল নামক একটি খারাপ কোলেস্ট্রল আছে, ব্যাড কোলেস্ট্রল বলে, এটি যাদের বেশি থাকে তাদের ক্ষেত্রে এই নিউট্রিয়েন্টের যে অনেক বেশি, যে আপনি চর্বি জাতীয় খাবারগুলো খেয়েছেন বা ওগুলো যে স্টোর হয়েছে সেগুলো আস্তে আস্তে লিভার বা পিত্তর ভিতরে কিছু স্টোন তৈরি করার একটা সুযোগ পেয়ে যায়। এই স্টোন যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কিছু খাবার আপনাকে প্রথমেই বাদ দিতে হবে। তবে যদি পিত্তথলি অপারেশন করে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু খাবারের ধরনটা একটু ডিফারেন্ট হয়ে যেতে হবে। অনেকেই বলে পিত্তথলির অপারেশন করলে আমি হয়তো আর স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারবো না। এই বিষয়টা কিন্তু অবশ্যই রিসার্চেবল, সবাই একই রকম খাবার খেলেও হজম করতে পারে না এবং সবার জন্য একই রকম খাবার কখনোই রেস্ট্রিক্টেড নয়। অনেক ধরনের পিত্তথলির অপারেশনের পরে আমরা দেখেছি তারা দুধ খেতে পারে, শাক খেতে পারে, এরকম অনেক ধরনের আমরা কিন্তু পেশেন্ট পেয়ে যাচ্ছি। কিন্তু আবার এমনও থাকে তাদের কোনো কমপ্লিকেশন ছাড়াই এই দুধ শাক তারা ডাইজেস্ট করতে পারে না। সো যাদের পিত্তথলিতে পাথর এখনও হয়নি তাদের সচেতনতার লক্ষ্যেই আমি তাদেরকে বলবো যে আপনারা কিন্তু আপনাদের খাবারের তালিকায় কিছু খাবার অবশ্যই একটু বাদ দিয়ে দেন।
কেননা আমরা যখনই বাইরের খাবারগুলোতে অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাই, তখন কিন্তু আমাদের কোলেস্ট্রল প্রোফাইল, যেটা একটু আগেই বললাম, সেটি কিন্তু ইনক্রিজ হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি। লিভারে যাদের কখনো কোনো প্রবলেম ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু গলস্টোন হতে পারে, কেননা খাবারের যে ধরনগুলো আমরা হয়তো খাবারের ভিতরে এমন কোনো কিছু রেখেছিলাম যেটি একটু ভাজা পোড়া খাবার, মশলা জাতীয় খাবার, এগুলো কিন্তু লিভারেও যেরকম ইফেক্ট করে, তার সাথে সাথে পিত্তর স্টোনও তৈরি করতে হেল্প করে। সেই ক্ষেত্রে অবশ্যই খাবারগুলোকে ন্যাচারাল রাখুন, সুস্থ থাকতে হলে লাইফস্টাইলটাকে ভালোভাবে রাখুন, লাইফস্টাইল এলোমেলো করা যাবে না, কখন খেলাম কখন ঘুমালাম তারও একটি সামঞ্জস্যতা থাকা প্রয়োজন, এবং বাইরের খাবার যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করুন। ন্যাচারাল খাবার খান, ন্যাচারাল খাবার আমাদেরকে সুস্থ রাখে, স্ট্রেসলেস রাখে। ম্যাডাম, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে কিশোরীদের পুষ্টি ভাবনা নিয়ে আমরা কথা বলছিলাম, স্বাস্থ্য ভাবনা নিয়ে আমরা কথা বলছিলাম, শারীরিক যে অবস্থান সেটি নিয়ে কথা বলছিলাম, সামাজিক অবস্থান নিয়ে কথা বলছিলাম। আমরা যদি একটু তার পারিপার্শ্বিকের অবস্থানের কথা বলি, তার যদি মনস্তাত্ত্বিক অবস্থানের কথা বলি, সেটি আসলে কেমন হওয়া প্রয়োজন? পারিপার্শ্বিক সামাজিক, আমাদের কিশোরীদেরকে সিকিউরিটি দিতে হবে, এটা আমাদেরকে এনশিওর করতে হবে, এটা পরিবারে সমাজে সবখানে, যে যাতে সে স্কুলে যেতে মানে আগ্রহ হারিয়ে না ফেলে, যাতে তার রাস্তায় ইভটিজিং না হয়, যাতে সে সামাজিকভাবে বৈষম্যের শিকার না হয়, সামাজিক এবং পারিবারিকভাবে, যে বললাম যে একই টেবিলে খেতে বসে সে যাতে বৈষম্যের শিকার না হয়। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এনটিভিকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিশোরীদের স্বাস্থ্য সমস্যা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আমরা বন্ধুত্ব তাদেরকেই বলবো যারা বিবাহিত জীবনে এক বৎসর কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যতীত একই সাথে সাথে তারা বিবাহিত জীবন কাটিয়েছেন, কিন্তু ওনাদের কোনো প্রেগনেন্সি আসে নাই, এটা হলো বন্ধাত্ব। তো এটা সমসাময়িক আরেকটা টার্ম আছে, এটা সাবফার্টিলিটি বলে। সাবফার্টিলিটি এটাই যেটা হলো ডিলিং অফ কনসেপশন, বাট কনসেপশন উইদাউট এনি ইন্টারভেনশন, অর্থাৎ কোনো ধরনের ইন্টারভেনশন ছাড়াই তাদের প্রেগনেন্সি আসবে, এটা হলো সাবফার্টিলিটি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।